আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেডমি ওয়াই টু ফোন। সেই ফোনটা সমস্যা হচ্ছে, ফোনটাতে আমি যখন পাওয়ার বাটন অন করব, পাওয়ার বাটন অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিবুট মোড চলে আসতেছে। আমি যদি এখানে এখন রিবুটে ক্লিক করি, আবার সেম বন্ধ হয়ে আবার সেম রিবুট মোড আসবে আবার। সো এই সমস্যাটি সমাধান করব আমরা আজকে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি একাতে ভিডিও করতেছি, সেজন্য আমি খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি করতে হবে। এই সমস্যাটি সমাধান অনেকগুলো জায়গা থেকে হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব সমস্যাটির সমাধান কিভাবে করা যায়। সো প্রথমে যে স্টেপটি আপনি ফলো করবেন তা হচ্ছে, এই সাইডের যে ভলিউম বাটন আছে এটা র্যাবনটা খুলে তারপর পাওয়ার অন করে দেখবেন সমস্যাটি সমাধান হয় কিনা। যদি না হয় তারপর নেক্সট স্টেপ, তারপরের স্টেপ হচ্ছে আপনি এখানে যে চার্জিং পোর্ট আছে এই চার্জিং পোর্টটা চেঞ্জ করবেন। অনেক সময় কিন্তু চার্জিং পোর্ট থেকেও এই সমস্যাটা হয়। সো চার্জিং পোর্টটা চেঞ্জ করবেন। চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ করে দেখবেন আপনার ফোনটা, ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি ইএমএমসিটা খুলে এটা কম্পিউটার দিয়ে এটা সুন্দরভাবে সেট আপ করবেন। সেট আপ করে আবার ইএমএমসিটা লাগাবেন। লাগানোর পরেও যদি না হয়, তাহলে আপনি যে একদম সর্বশেষ স্টেপ যেটি, সেটি হচ্ছে পাওয়ার আইসিটা রিভলিং করে দেখবেন। সো আমার হাতে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটার সমস্যার সমাধান খুব সহজে হয়ে গিয়েছে। এর যে ভলিউম বাটনটা আছে এটা কিন্তু রিবুট মোডেও কাজ করতো, আপ ডাউন দুটোটাই কাজ করতো। সো আমার কেন জানি না মনে হলো যে ভলিউম আপ বাটনটাতে সমস্যা থাকতে পারে। সো এটা আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পর এখন আপাতত মোটামুটি আমার ফোন ওকে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাই আপনাদেরকে। সো দেখতে মনে হয় যে আসলে বাটনে কোনো সমস্যা নাই, কিন্তু আমারও মনে হচ্ছিল যে বাটনে কোনো সমস্যা নাই, সে কারণে আমি কিন্তু প্রথমে চার্জিং পোর্টটা চেঞ্জ করি। সো পরে আমি দেখলাম যে আসলে সমস্যাটা হচ্ছে আমাদের এখানে ভলিউম বাটনে, ভলিউম আপ বাটনটা, আপ বাটনটাতে সমস্যা হওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। সো ভলিউমের যে আপ বাটনটা সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা তুলে ফেলে দিয়েছি এবং নতুন একটা লাগানোর পরে এখন আমাদের ফোন 100% ওকে। সো গাইজ, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।